নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা রেপুটেড কোম্পানির ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। এটা একটা রেপুটেড ফুড প্রসেসিং কোম্পানি, অর্থাৎ এটা কিন্তু একটা কেক কোম্পানি। এখানে কেক তৈরি হয়, ছোট ছোট যে কেকগুলো আপনারা দেখেছেন মার্কেটে 5 টাকা দামের, 10 টাকা দামের যে স্লাইস কেক এবং যে পার্টি কেকগুলো হয়, এই কেকগুলো কিন্তু মেনলি এই কোম্পানিতে প্রস্তুত করা হয়। এই কোম্পানির লোকেশনটা রয়েছে হুগলি জেলার শেওড়াফুলি সংলগ্ন অঞ্চল। তো এই লোকেশনে অনেকদিন পর আমি এই কোম্পানির কাজের খবর নিয়ে চলে এসেছি। এই লোকেশনে কিন্তু আবারও আগামীকাল বেশ কিছু হেল্পার নিয়োগ করা হবে। এই কোম্পানিতে যে স্যালারি স্ট্রাকচার ছিল সেটা অনেকটাই বেড়ে গেছে, প্রত্যেক বছরই কিন্তু এইভাবে স্যালারি বাড়ে। তো এই কোম্পানিতে কি কাজ করতে হবে, কি ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি। প্রথমে বলি এই কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি রয়েছে। প্রথম থেকেই কিন্তু আপনাদের এখানে পার্মানেন্টভাবে নিয়োগ করা হবে, কোনো রকম টেম্পোরারি বেসিস কাজ এটা নয়, পার্মানেন্ট পোস্টে আপনারা কাজ করবেন। আপনারা কিন্তু এখানে যতদিন চাইবেন ততদিন কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সারা বছর কোম্পানি খোলা থাকে, কোনো সিজন অফ সিজন বলে কিছু নেই, সারা বছর কিন্তু কোম্পানি প্রোডাকশন হতেই থাকে। তো এই কোম্পানিতে প্রথম থেকে যে সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে, PAPSI ফ্যাসিলিটি, প্রথম থেকেই আপনি যেদিন থেকে ডিউটি স্টার্ট করবেন সেদিন থেকে কিন্তু PAPSI কাউন্ট হবে। প্রত্যেক দিন হিসাবে কিন্তু আপনার PF অ্যাকাউন্টে 45 থেকে 46 টাকা করে জমা পড়বে। এটা কিন্তু প্রত্যেক দিন, যে স্যালারিটা আমি বলে দেবো সেই স্যালারির বাইরে কিন্তু এই অ্যামাউন্টটা জমা পড়ছে। এবং PF-এর যত রকম সরকারি সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখান থেকে আপনারা ইন্টারেস্ট যা পাবেন সেটাও পাবেন, যেগুলো গভর্নমেন্টের যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে আর ESI-এর যা যা ফ্যাসিলিটি সরকার দিয়েছে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। PAPSI প্রথম থেকেই আছে। হলিডে ফ্যাসিলিটি রয়েছে, যা অনেক বড় বড় কোম্পানি দিতে চায় না বা দিতে পারে না, হলিডে ফ্যাসিলিটিও কিন্তু এই কোম্পানিতে পাবেন। যেটা রয়েছে যতগুলো ন্যাশনাল হলিডে, ন্যাশনাল হলিডে যতগুলো ছুটি থাকবে, যেমন 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 1লা মে, 2রা অক্টোবর, এছাড়াও দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, মহরম, এরকম যতগুলো ন্যাশনাল হলিডে থাকবে প্রত্যেক ছুটির আগে পরে ডিউটি রাখতে হবে, তাহলেই কিন্তু সমস্ত ছুটির পয়সা আপনারা পাবেন। ধরুন দুর্গাপুজোয় 4 দিন ছুটি, তার আগের দিন আপনি ডিউটি করবেন এবং ছুটির লাস্ট দিন আপনারা ডিউটিটা রাখবেন, তাহলে কিন্তু মাঝখানে যে 4 দিন ছুটি আছে সমস্ত ছুটির টাকা আপনারা পাবেন, এমনকি ছুটিও কাটাতে পারবেন। এই সমস্ত সুবিধা কিন্তু এই কোম্পানিতে রয়েছে। বোনাস ফ্যাসিলিটি রয়েছে, যেটা ফেস্টিভ্যাল বোনাস, পুজোর সময় যে বোনাসটা দেওয়া হয় সেই বোনাসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। থাকা খাওয়ার ফ্যাসিলিটিও রয়েছে কোম্পানির বাইরে রুম। অনেকে ভিতরে থাকতে একটু প্রবলেম হয়, ভিতরে থাকতে গেলে প্রচুর রেস্ট্রিকশন, তো কোম্পানির বাইরে কিন্তু রুম রাখা রয়েছে, সেখানে প্রচুর ছেলেরা থাকে। 10 থেকে 12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে, সেখানে আপনারা থাকতে পারবেন। সেখানেই ক্যান্টিন রয়েছে, যতগুলো ক্যান্ডিডেট সেখানে থাকে সেখানেই তারা ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারবে। রুমে থাকা খুব সুন্দর পরিবেশ, বেড করা রয়েছে, প্রত্যেকে বেডে ঘুমাতে পারবেন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুম কিন্তু নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে, সেখানে নোংরা করা কোনোভাবেই যাবে না। আর ক্যান্টিন রয়েছে, সেখানে সমস্ত রকম খাবারই পাওয়া যায়, মাত্র 35 টাকা করে মিল। ক্যান্টিনের সিস্টেমটা বলে দিই, প্রথম 1 সপ্তাহ মানে 4-5 দিনের টাকা ক্যান্টিনে জমা করলে সারা মাস আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, আর কোনো পয়সা দিতে হবে না। মাসের শেষে পেমেন্টের সময় কিন্তু ক্যান্টিনের টাকাটা দিতে হবে। তো ক্যান্টিনে 2 বেলার খাবার পাওয়া যায়, দুপুরের খাবার এবং রাতের খাবার, পার মিল এখানে 35 টাকা করে কিন্তু পড়বে, সেটা ক্যান্টিনের আলাদা খরচা। এটা কিন্তু কোম্পানির ক্যান্টিন নয়, এটা যারা রেসিডেন্সে থাকে মানে কোম্পানির যত স্টাফ সেখানে থাকে তাদের কিন্তু এখানে তাদের ম্যানেজমেন্টে ক্যান্টিনটা চলে। তো আপনাদের এখানে ফার্স্ট পার্টি ভেন্ডার পেরোলে জয়নিং হবে। এই ভেন্ডার পেরোলে প্রচুর ছেলে এখানে কাজ করছে, প্রায় 100 থেকে 150 ছেলে কিন্তু ভেন্ডার পেরোলে কাজ করছে। কাজ নিয়ে কোনো রকম প্রবলেম নেই, পার্মানেন্টভাবে আপনারা এখানে কাজ পেয়ে যাবেন। এবারে বাদ বাকি কাজের ইনফরমেশান যা যা রয়েছে আমি একটু বলি। এই প্ল্যান্টটা কিন্তু টোটালি এসি প্ল্যান্ট, ম্যাক্সিমাম সাইডটাই কিন্তু এসি প্ল্যান্ট। কিছু কিছু সাইড আছে যেমন গোডাউন বা অন্য কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে এসি চলে না, সেখানে কিন্তু এসি নেই,
এখানে প্যাকিং এবং কেক স্টোরেজ হচ্ছে, এই পুরো ডিপার্টমেন্টগুলো কিন্তু এসি। তো ম্যাক্সিমাম ডিপার্টমেন্টটাই কিন্তু এখানে এসি রয়েছে, এই গরমে আপনারা এসিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। তো এবার আপনাদের হেল্পার পোস্টে কি কাজ করতে হচ্ছে আমি একটু বলে দিই। হেল্পারদের কাজ হবে এখানে কেক তৈরি এবং প্রোডাকশানে হেল্পারি করা, অর্থাৎ সাহায্য করা। যেখানে কেক তৈরি হবে, কেকের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন, যেমন আটা, ময়দা, চিনি, সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা, ড্রাই ফ্রুটস, ডিম, যত রকম ম্যাটেরিয়াল লাগে ফ্লেভার থেকে শুরু করে, সমস্ত ম্যাটেরিয়াল মাপ অনুযায়ী সেখানে মিক্সারে ঢালতে হয়। সে একটা মিক্সিং হয়ে যায়, মিক্সিং হওয়ার পরে একটা মাখা তৈরি হয়, সেই মাখা থেকে কিন্তু কেকগুলো তৈরি হয়। তো বিভিন্ন মাপের ট্রে আছে, সেই ট্রেতে বাটি কেকের জন্য এরকম বাটির মতন ছাঁচ আছে, স্লাইস কেকের জন্য বিভিন্ন রকম ছাঁচ আছে, সেখানে ওই মাখাটা দিতে হয়। দিয়ে বড় একটা মাইক্রোওভেন, প্রচুর মাইক্রোওভেন রয়েছে, সেখানে পুরোটা বেকিংয়ের জন্য চলে যায়। বেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে আবার প্যাকিং হয়, তখন কেকগুলো সেখান থেকে তুলতে হয়, স্লাইস করতে হয়, মেশিনে স্লাইস হচ্ছে, সব কিছু হচ্ছে, হয়ে কিন্তু প্যাকিং হচ্ছে। অটোমেটিক কেকগুলো এপাশ থেকে যাচ্ছে, এপাশ থেকে কিন্তু প্যাকেটে মুড়ে আবার বেরিয়ে যাচ্ছে। তো এটা একটা রানিং ট্রে, রানিং একটা ট্রে আছে টেবিলের মতন হাইট, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাকিংয়ের কাজও কিন্তু সবাই করছে, প্যাকিংয়ের কাজও কিন্তু এখানে মেনলি করতে হয়। তো প্যাকিংয়ের কাজে প্রচুর লোক লাগে, প্যাকিংয়ের কাজটা এখানে অটোমেটিক মেশিনে হচ্ছে, তারা এখানে করবে প্যাকেটগুলোকে চেকিং করা, সিল ঠিকঠাক করেছে কিনা, প্যাকেটের মধ্যে হাওয়া ঠিকঠাক আছে কিনা, ডেট ঠিক করেছে কিনা, কোনোটা রিজেক্ট হয়ে গেল কিনা, এগুলো গুনে গুনে চেন ওয়াইজ কার্টুনে ভর্তি করতে হবে, কার্টুন আটকাতে হবে। তো এই সমস্ত রকম কাজ এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে চলে আপনাদেরকে করতে হবে, সেটা আপনারা ভালো করে বুঝে নিন। হালকা কাজ রয়েছে এখানে, কিন্তু কাউকে দিয়ে কোনো বস্তা বওয়া বই করানো হবে না, কোনো রকম লোডিং আনলোডিংয়ের কাজ কিন্তু এখানে হয় না, পুরো কাজটাই কিন্তু কোম্পানির ভিতরে আপনাদের করতে হবে এবং একদমই নর্মাল কাজ করতে হবে, দাঁড়িয়ে হেঁটে চলে কিন্তু আপনাদের কাজ করতে হবে। বয়স লাগছে 18 বছর থেকে 35 বা 38 বছরের মধ্যে, তার বেশি হয়ে গেলে নেওয়া হবে না, শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই। এবার আপনাদের এখানে স্যালারিটা বলে দিই, পার ডে হিসাবে এখানে স্যালারি দেওয়া হবে 415 টাকা। এটা কিন্তু আমি নেট স্যালারি বলছি, PFESI কিন্তু এর বাইরে রয়েছে, মানে 415 থেকে এক পয়সাও কেউ কাটছে না, আপনার 415 টাকা স্যালারি থাকছে, এবং 45 থেকে 46 টাকা যেটা PF ঢুকছে সেটা কিন্তু আলাদা করে ঢুকছে। এছাড়াও সারা বছরের যে হলিডের পয়সা রয়েছে এবং বোনাস রয়েছে, এবার সমস্তটা হিসাব করে দেখবেন আপনারা সারা বছরে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, এবং প্রত্যেক বছর এখানে ইনক্রিমেন্ট রয়েছে, কাজের ভিত্তিতে কিন্তু ইনক্রিমেন্ট এবং প্রমোশন রয়েছে। আজকে আপনি হেল্পার থেকে যদি পরবর্তীতে মেশিন অপারেটর হয়ে যান বা একজন ভালো প্যাকার হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির অনেক টাকা স্যালারি রয়েছে, সেই স্যালারিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবারে আপনাদের এখানে স্যালারির সিস্টেমটা বলে দিই, এখানে মিনিমাম 10 দিন, 8 দিন থেকে 10 দিন কাজ করলে আপনারা অ্যাডভান্স পাবেন, এবং কিছু হাত খরচা যেটা রয়েছে সেটা আপনারা কিন্তু প্রয়োজন হলে পাবেন। এছাড়াও ফাইনাল যে পেমেন্টটা থাকবে সেটা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, 7 তারিখের মধ্যেই মেনলি ক্লিয়ার করে দেওয়া হয়, স্যালারি নিয়ে কোনো রকম ইস্যু নেই। কোম্পানিতে সাধারণত 26 দিন কাজ হয়, 26 দিন সাধারণত কাজ হয়। যদি কোনো কোনো ক্ষেত্রে রবিবার কাজ হয় সেক্ষেত্রে রবিবারের পয়সা পাবেন, রবিবারে কাজ না হলে রবিবারের পয়সা পাবেন না, নো ওয়ার্ক নো পে হিসাবে কিন্তু এখানে স্যালারি কাউন্ট হবে। 26 দিন হিসাবে কিন্তু মেনলি আপনারা এখানে কাজ পাবেন। ডিউটি টাইম রয়েছে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ডিউটি। এই ডিউটি টাইমের মধ্যে আপনাদের কাজের ফাঁকে রেস্ট, লাঞ্চের জন্য টাইম, আপনাদের টয়লেট যাওয়া, ওয়াশরুমে যাওয়া, সমস্ত রকম টাইম কিন্তু এই টাইমের মধ্যেই রয়েছে। কোনো রকম এখানে টার্গেট দেওয়া থাকবে না যে এই টাইমের মধ্যে এতগুলো প্রোডাকশন, এতগুলো প্যাকিং আপনাদের করতে হবে, এরকম কিছু না, জাস্ট এই টাইমটাকে কভার করাটাই এখানে কাজ, এবং এই টাইমের মধ্যেই কিন্তু প্ল্যান্টের ভিতরে কাজ করতে হবে। প্রত্যেক সপ্তাহে এখানে শিফটিং চেঞ্জ হয়, সোমবার করে কিন্তু এখানে শিফটিং চেঞ্জ হবে। তো প্রত্যেক সোমবার করে এখানে নাইট বা ডে শিফটিং চেঞ্জ হচ্ছে, তো আপনাদেরও এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইটে কিন্তু কাজ করতে হবে। নাইটে কাজের চাপটা একটু কম থাকে, নাইটে কিন্তু একটু হালকা কাজ হয়। তো এই হচ্ছে ডে নাইট কাজ, এবং এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আমি একটু বলে দিই। ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই যেন আধার কার্ডে জন্ম তারিখ পুরোপুরি থাকে, ডেট অফ বার্থ ফুল থাকতে হবে,
অবশ্যই আধার কার্ডের জেরক্স আনবেন, নিজের প্যান কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে জেরক্স করে, এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স আনবেন, সেটা নিজের হলেও ভালো বা বাড়ির যে কোনো একজনের আনলেও হবে, আর দু কপি ফটো, সমস্ত জেরক্স দু কপি করে নিয়ে আসবেন, ফটোও কিন্তু দু কপি নিয়ে আসবেন। তো আগামীকাল এই কোম্পানিতে আপনাদের সরাসরি ইন্টারভিউ করিয়ে একদম কোম্পানির নিয়ম অনুযায়ী এখানে জয়েনিং করানো হবে। ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সেটা আমাদের পরিচিত লোক আছে ভিতরে, কোম্পানির ভিতরে আমাদের লোক আছে, তারাই আপনাদের ইন্টারভিউর সমস্ত ব্যবস্থা করিয়ে দেবে এবং প্রত্যেককে এখানে সিলেকশন করিয়ে দেওয়া হবে। শুধু আগে দেখে নেবেন যে আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কি না, যা যা বলে দিলাম, এবং এজ ক্রাইটেরিয়াটা আপনার ঠিক আছে কি না, তাহলেই কিন্তু ইন্টারভিউতে ক্যান্সেল হওয়ার আর কোনোরকম চান্স থাকবে না। সমস্তটা আমরা সেইভাবে কথা বলে দেবো। সরাসরি এই কোম্পানিতে জয়েনিং করানো হবে, ওই দিনই আপনারা রুম টুম সব কিছু পেয়ে যাবেন, দূরের ক্যান্ডিডেট সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে আসবেন, রুম টুম সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এই কোম্পানিতে সরাসরি জয়েনিংয়ের জন্য খরচা আনতে হবে মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা নিয়ে আসবেন, দায়িত্ব সহকারে এই কোম্পানিতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। এটা কিন্তু একটা রেপুটেড কোম্পানি, ইটানিয়ার মতন নাম করা কোম্পানি, প্রতিনিয়ত আপনারা কিন্তু এই কোম্পানির নাম শুনে আসছেন। তো যারা কাজটা করবেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এবং আজকে আমাকে ফোন করুন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে, জাস্ট এই 2 ঘন্টার মধ্যে ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নিন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেককে এই কোম্পানিতে নিশ্চিতভাবে কাজ দিয়ে দেবো, গ্যারেন্টি সহকারে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন। যদি কোনো কারণে কোনো ছেলের কাজ না হয় সে দায়িত্ব আমাদের, সাথে সাথে আমরা পেমেন্ট রিটার্ন করে দেবো, নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু যারা পেমেন্ট দেবেন তারা এটুকু মাথায় রাখবেন 100% আমরা দায়িত্ব সহকারে আপনাদের কিন্তু এখানে কাজ করিয়ে দেবো। কাজ কারুর না হলে তাদের কোনো রকম টাকা পয়সা আমাদের এখানে কাউকে দিতে হয় না, এটুকু আমরা গ্যারেন্টি সহকারে কাজ করি। তো এরকমই গ্যারেন্টি সহকারে যারা যে সমস্ত কোম্পানিতে জেনুইনভাবে কাজ পেতে চাইছেন অবশ্যই তারা জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে চ্যানেলটা শেয়ার করে দিন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, তাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব অবশ্যই যেন আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। তো যারা কাজটা করবেন ইমিডিয়েট আজকে সন্ধ্যেবেলায় আমার সাথে যোগাযোগ করুন, তার আগে ফোন করার কোনো দরকার নেই, সমস্ত ভিডিওটা ভালো করে দেখে সন্ধ্যেবেলায় আপনারা 7টা থেকে 9টার মধ্যে আমাকে ফোন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।